ফেলো ভিউয়ার্স, আপনাদের সবাইকে জানাই এমএসপিবিডির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনাদেরকে আজকে দেখাবো জোজি সাইকেল মেশিনে মডেল ভিউয়ার্স ZJ5770A1510HF1। তো ভিউয়ার্স, এই মডেলে কীভাবে প্রোগ্রাম ডিলিট দিতে হয়। তো ভিউয়ার্স, মেশিনটিতে পাওয়ার দিছি, মেশিনটিতে পাওয়ার আসতেছে ভিউয়ার্স, দেখুন পাওয়ার আসছে ভিউয়ার্স, আপনাদের একটু চালিয়ে দেখাই। তো ভিউয়ার্স, মেশিনটি চলছে, দেখতেই পাচ্ছেন মেশিনটি রান আছে। আমরা এখন ভিউয়ার্স এই প্রোগ্রামটি করতেছি মেশিনটিতে। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না কিন্তু। কাইন্ডলি ভিউয়ার্স, আপনারা যদি একটু হেল্প হয়ে থাকে আমার ভিডিওগুলো দেখে, আপনারা সাবস্ক্রাইব করবেন কিন্তু ভিউয়ার্স, অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, মেশিনটি এভাবে নর্মাল পজিশনে রেখে এই সার্চ বাটনের পাশের বাটনে ক্লিক করে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, এখানে ডান পাশে উপর দিয়ে ডান পাশে যে লোগোটা আছে, এই লোগোটা টাচ করতে হবে। ফোন থেকে প্যান ড্রাইভ একটা লোগো আছে, এই লোগোটা টাচ করতে হবে। তো ভিউয়ার্স, এই প্রোগ্রামগুলি দুই জায়গা থেকে ডিলিট করা যায়। আমি ভিউয়ার্স আপনাদেরকে দুই জায়গা থেকেই দেখাবো। আমি এক জায়গা থেকে শুরু করি, গেব অস্থির ধীরে অন্য জায়গাও দেখাবো। তো ভিউয়ার্স, আগে এটা দেখি, পরে অন্যটা দেখি। তো ভিউয়ার্স দেখুন, দেখতেই পাচ্ছেন ওই অল দিলে অল সিলেক্ট হবে, আর একটা একটা টাচ করলে একটা একটা সিলেক্ট হবে। তো ভিউয়ার্স, আমরা যেটা ডিলিট করবো ওটা সিলেক্ট করি। তো ভিউয়ার্স, আমরা আমাদের 131 নম্বর প্রোগ্রামটা যে আছে, 131 নম্বর প্রোগ্রামটা সিলেক্ট করবো আমরা, কারণ ওটা আমাদের কাজে লাগতেছে না। তো ভিউয়ার্স, তো 131 নম্বর সিলেক্ট করলাম, এখন ডিলিট বাটনে ক্লিক করবো। ভিউয়ার্স, এখন এন্টার করবো। ওকে ভিউয়ার্স, আমাদের প্রোগ্রামটি ডিলিট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে বের হয়ে যেতে পারি, ক্লোজ বাটনে ক্লিক করে বের হয়ে যেতে হবে ভিউয়ার্স। ভিউয়ার্স, এখন ভিউয়ার্স আমরা অন্য আরও একবার পারি, যেরকম যেভাবে আসে উপরে প্রোগ্রামে ক্লিক করলে এখানে এই অপশনগুলি আসবে, এখানে অপশনগুলি আসলে এখান থেকে যে কোনো একটা যদি সিলেক্ট করি, আমরা এখান থেকে একটা সিলেক্ট করি, সেম ডিলিট বাটনে ক্লিক একটা সিলেক্ট করি, ডিলিট বাটনে ক্লিক করতে হবে। ডিলিট বাটনে ক্লিক করলে ভিউয়ার্স, ডিলিট একটা লোগো দেওয়া আছে দেখুন ভিউয়ার্স, সার্চের একটু উপর দিয়ে, হ্যাঁ ওখানে ওই এই বাটনটায় ক্লিক করলে ভিউয়ার্স আমাদের ওরকম এন্টার আসবে। এন্টার আসলে আমরা প্রোগ্রামটি ডিলিট দিতে পারবো। এন্টার ক্লিক করা মাত্র আমাদের প্রোগ্রামটি ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনি এভাবে খুব সহজেই সাইকেল মেশিনের প্রোগ্রামগুলি ডিলিট করতে পারেন। তো ভিউয়ার্স, প্রোগ্রাম কীভাবে করতে হয় তাও আপনাদেরকে দেখাইছি ভিউয়ার্স। আপনাদেরকে এর আগের ভিডিওতে প্রোগ্রাম কীভাবে করতে হয় তাও দেখাইছি। আপনারা যদি প্রোগ্রাম কীভাবে করতে হয় দেখতে চান, আমাদের আগের ভিডিও দেখুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওকে ভিউয়ার্স, ভালো থাকুন।